ভারতে হিং নামক রান্নায় দেওয়ার উপকরণটির আগমন একেবারেই ঐতিহাসিক একটি ঘটনা যে কারণে হিংয়ের আগমন ঘটেছিল মাংসের বিকল্প স্বাদ হিসেবে সেই ভূমিকায় আজও প্রতিটি বাঙালি গেরস্থালিতে পালন করে আসছে হিং ভালো নিরামিষ রান্না মানেই হিং হিংয়ের কচুরি লাজবাব আর বিউলির ডালে হিং না খেলে সে বাঙালি বাঙালি নয় এহেন হিং কিন্তু আজকের যুগেও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে আজকাল ওয়েট লস নিয়ে বহু মানুষের মাথা ব্যথা মেদ ঝরানো বা শরীরে চর্বির পরিমাণ বাড়তে না দেওয়ার জন্য কত প্ল্যান কনসালটেশন কত দৌড়ঝাঁপ আর টাকা খরচ এই সব ঝামেলাকে অনায়াসেই বেশ খানিকটা কমিয়ে দিতে পারে এক টুকরো হিং ওজন কমাতে হিং জল এক দারুণ উপযোগী ঘরোয়া পদ্ধতি হিংয়ে একই সঙ্গে অ্যান্টি অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ থাকে শরীরকে সার্বিকভাবে ভালো রাখার পাশাপাশি ওজন কমাতে খুবই সাহায্য করে হিং হিং খুব তাড়াতাড়ি খাবারকে হজম করায় পাচনতন্ত্র থেকে দূষিত সমস্ত পদার্থ বের করে দেয় হিং মেটাবেলিক রেট বাড়াতে সাহায্য করে এটি যার ফলে ক্যালোরিকে দ্রুত বার্ন করানো সম্ভব হয় এই পানীয় তৈরি করা খুবই সহজ এক গ্লাস গরম জল করুন তাতে হাফ চা চামচ হিং দিয়ে দিন দিনে একবার এই জল পান করুন তবে সবচেয়ে ভালো হলো সকালে খালি পেটে হিং জল পান করা তবে পরিমাপ সম্পর্কে সতর্ক থাকা জরুরি